জি ভাই অনেকদিন ধরে কথা বলতে চাচ্ছি আপনার সাথে আসলে কথা বলা হচ্ছে না তেমন ভাবে আজকে আসলে কয়েকটা বিষয় নিয়ে কথা বলতে চাচ্ছি আপনার সাথে হ্যাঁ বলেন শুরু করেন তাহলে জি সেটা হচ্ছে আসলে আমি মানে একজন সংশয়বাদী আর কি তো বিষয়গুলা কিভাবে আর কি শেয়ার করবো এটাই চিন্তা করতেছি মূলত নাম্বার ওয়ান মানে নাস্তিকতা এবং ধর্মের মাঝে যে কয়েকটা তফাৎ আছে আর কি এগুলা নিয়ে আমি একটু সংশয়ে আছি বিষয়গুলা নিয়ে তো এগুলা আমি শেয়ার করতে চাচ্ছি আপনার সাথে কিছু হ্যাঁ বলেন কিন্তু কি তফাত আছে দু একটা যদি বলতেন ধর্মের সাথে নাস্তিকতা কি তফাৎ দুই একটা যদি উদাহরণ দিতেন জি অবশ্যই আসলে দুইটার মাঝে যেমন ধর্ম বিশ্বাসে আপনি জিন বলেন আমরা তো দেখি মাঝে মাঝে কি ধর্ম এবং বলি ধর্ম বলতে তো আমরা বুঝি যে যারা এক ঈশ্বরের অস্তিত্বে বিশ্বাস করে বা বহু ঈশ্বরের অস্তিত্বে যারা বিশ্বাস করে সেটাই তো আসলে আস্তিক বা ধর্ম আর নাস্তিকতা বলতে তো কথাটা একদম হান্ড্রেড পার্সেন্ট সঠিক হলো না বৌদ্ধ ধর্মের মধ্যে এবং আরো কয়েকটা জৈন ধর্ম আছে আরো কয়েকটা ধর্ম আছে যে ধর্মের ভিতরে ঈশ্বরের নাই ঈশ্বর তারা স্বীকার করে না কিন্তু তাদেরটা ধর্ম কিন্তু তারা মানে তাদের ধর্মটা একটু অজ্ঞবাদী টাইপের ধর্ম মানে তারা ঈশ্বরকে স্বীকার করে না বা ঈশ্বর আছে বলে সেরকম কোনো জোরালো বক্তব্য দেয় না আচ্ছা ঠিক আছে বলেন এরপরে আর নাস্তিকতার ইয়াটা কি পয়েন্টটা কি নাস্তিকতার point হচ্ছে যতক্ষণ পর্যন্ত না কোনো বিষয়ে যুক্তি পাওয়া যাচ্ছে ততক্ষণ পর্যন্ত আসলে ওই বিষয়টাকে সত্য বলে মানে গ্রহণযোগ্যতা করে না নাস্তিকতার বিষয়টা আসলে এরকম আমি যতটুকু জানি হ্যাঁ ঠিকই বলেছেন নাস্তিকতার বিষয়টা হচ্ছে যতক্ষণ পর্যন্ত আমরা প্রমাণ না পাচ্ছি যুক্তি যথার্থ যুক্তি না পাচ্ছি প্রমাণ না পাচ্ছি ততক্ষণ পর্যন্ত তো সেই জিনিসটা মানার কোনো রিজন নাই কেন মানবো তাহলে তো যদি আমাদের যা মানে চিন্তা করার পদ্ধতি এরকম হয় তাহলে তো আমাদের সব কিছুকেই মানতে হবে এই কারণে আমরা এই জিনিসগুলাকে মানি না এখন আমি দুটা ধর্ম এবং নাস্তিকতার মাঝে আমি এমন এক পর্যায়ে আছি এটা না পারতেছি ধর্মকে মানে এভয়েড করতে না পারতেছি নাস্তিকতাকে অ্যাভয়েড করতে আর কি মানে এমন একটা মাঝখানে পড়ে গেছি বিষয় কয়েকটা বিষয় আমাকে মনে হচ্ছে যে এই দিকগুলো দিয়ে মনে হচ্ছে যে ধর্মটা যুক্তিযুক্ত আবার আরেকটা দিক দিয়ে মনে হচ্ছে যে না সব দিক যদি বিচার বিবেচনা করা হয় তাহলে মনে হয় না যে ধর্মের কোনো গুরুত্ব আছে পৃথিবীতে বা এরকম কিছু মনে হয় মানে এমন দ্বিধাদ্বন্দ্বে আমি পড়ে গেছি ব্যাপারটা বুঝতে পারলাম না যে ধর্মের বিষয়বস্তু যুক্তিযুক্ত মনে হচ্ছে ধর্মের মূল ভিত্তি তো অন্ধবিশ্বাস অন্ধভাবে বিশ্বাস করতে হবে তাহলে আপনি ধর্মের ভিতরে যুক্তিযুক্ত খুঁজে পাচ্ছেন এই জিনিসটা তো আমার কাছে খুবই অদ্ভুত লাগছে তাহলে আপনি আমাকে দুই একটা যুক্তিযুক্ত জিনিস একটু বলেন তো যে ধর্মের ভিতরে মানে এই জিনিসটা যুক্তিযুক্ত মনে হচ্ছে মানে আমরা সাধারণ চোখে যেগুলো দেখি আসলে যে সঠিক এমনটা যদিও না কয়েকটা জিনিসের কথা আমি বলতে পারি যেমন কয়েকদিন আগে আমি একটা দেখছিলাম ঠিক আছে ভাই এমন মানুষ ধর্মপ্রাণ কি উনি মারা গেছিলেন ছাত্রিশ বছর আগে কিন্তু কোনো এক কারণে তার লাশটা মানে সাতত্রিশ বছর পরে পচেনি এমন একটা ব্যাপার আমি কয়েকদিন আগে নিউজটা দেখছি রাস্তা পণন করার জন্য হয়তো আহ এটা দেখে আপনার কাছে যুক্ত যুক্ত মনে হয়েছে যে এটা তো মানে সে নিশ্চয়ই আল্লাহ আল্লাহ পাবলিক ছিল জন্য সে তার লাশটা পচে নাই এটাই তো আপনার মনে হয়েছে নাকি জি 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 ও তাহলে ভাই আমার মনে হয় যে আপনার আসলে নাস্তিক হওয়াটা আপনার উচিত হবে না আপনি আপনার আসলে নাস্তিকতার আসলে প্রয়োজন নাই আপনি আসলে ধর্মিক হিসেবে থাকেন এটাই আপনার জন্য মানে যথার্থ হবে বুঝছেন আপনার আসলে দরকার নাই কি দরকার এই সমস্ত মানে নিজের মাথাকে এত কষ্ট দেয় এত প্রেশার দেয় এত যুক্তি টুক্তি প্রমাণ নিয়ে চিন্তা করা এগুলো আসলে আপনার প্রয়োজন নাই আপনার উচিত ধার্মিক থাকা ভাই আমার পরামর্শ হচ্ছে আপনি ধার্মিক থাকেন না আসলে আসিফ ভাই আমি যুক্ত হওয়ার একটা কারণ হচ্ছে আসলে এই প্রশ্নটার আমি উত্তর বেশ কিছুদিন ধরে খুঁজতেছি যে আসলে সাতত্রিশ বছর ধরে কোন এই প্রশ্নের উত্তরের প্রয়োজনই নাই আপনার আপনি মানে আপনার আসলে ধার্মিক থাকাটাই আপনার জন্য যথার্থ কি দরকার আপনার নাস্তিক হওয়ার প্রয়োজনটা কি আমি তো বুঝতে পারছি না যেতে পারে আপনার উচিত না আহ মানে কোন বই পত্র পড়া বা নাস্তিকদের কোনো ভিডিও দেখা কোন লেখা পড়া কিছুই করা উচিত না আপনার উচিত নামাজ রোজা করা বেশি বেশি করে আল্লাহ আল্লাহ করা এটা হচ্ছে আপনার জন্য

সকালের উচিত হবে না নাস্তা খাওয়া বুঝছেন আপনি ধর্মইকে থাকেন এটাই ভালো আপনার জন্য যেটা ভালো সেটাই আমি বললাম আপনাকে জি আচ্ছা ঠিক আছে আপনি তাই ধর্মিক থাকেন তাহলে মানে ভালো থাকেন ধর্ম নিয়ে ভালো থাকেন আরেকটা আমি যে বললাম দুইটা বিষয় এটা তো একটা বিষয় হলো আপনি একটা চ্যানেলে একটা ইউটিউবে বাজ কোন একটা চ্যানেলে দেখেছেন যে একটা মানুষ আল্লাহওয়ালা লোক সে মারা গেছে তার 37 বছরে তার শরীর পচে নাই সে কারণ হচ্ছে সে আল্লাহওয়ালা লোক ছিল এজন্য তার শরীরটা পচে নাই এটা দেখে আপনার আপনি খুবই মানে চিন্তিত হয়ে পড়ছেন এই রকমের মানুষের এই জিনিস দেখা যে চিন্তিত হয়ে পড়ছে এই রকমের মানুষের কোনো অবস্থাতে নাস্তিক খাওয়ার কোনো দরকার নাই ভাই আল্লাহ রাস্তে ভাই মাফ করেন ভাই একদম আল্লাহ রাস্তে আপনার পায়ে দুটা ধরি কোনোদিন কখনো নাস্তিকের নাস্তিকদের ভিডিও আপনার ভিডিও আর কখনো দেখেন না প্লিজ আল্লাহ রাস্তে আপনাকে আল্লাহর দোহাই দিচ্ছি হ্যাঁ মানে আপনার পায়ে ধরি হাতে ধরি কখনো আমার ভিডিও আর কখনো দেখবেন না আমার কোনো লেখাও পড়বেন না আমার পেজে আজকে ব্লক মারবেন

আপনি তো এতদিন মুমিন হচ্ছেন তাহলে ভাই ঠিক আছে তাহলে কি আজকে বিদায় জানাব আপনাকে ভাই মানে আমি জিন সম্পর্কে কিছু কথা বলতে যাচ্ছিলাম এই বিষয়টা যদি একটু ক্লিয়ার করতেন না ক্লিয়ার করতে মানে করার তো কোনো প্রয়োজন নেই আপনাকে তো বলেই দিলাম যে আপনারা এই সমস্ত নাস্তিক ফাస్తే কি বলা এগুলা শোনা প্রয়োজন নেই জিন পরী এগুলা আপনি বিশ্বাস করেন মানে আপনি ভাষা ভাষা বিশ্বাস করেন ভাষায় যে এই যে জিনে উর্তাছে ফেরেশতা উর্তাছে আল্লাহই উর্তাছে না এগুলা তো আমি অযৌক্তিক মনে করি এই জিনিসগুলোকে তো আমি যুক্তি কথা মনে করি না এগুলাকে তো আমি অযৌক্তিক মনে করি কিন্তু আপনি এটাকে অযৌক্তিক মনে করতেছেন হচ্ছে এই যে নাস্তিকে নাস্তিক এবং শয়তানের আশ্বাসার কারণে এগুলো আপনি আপনার ভিতরে একটা যা ঢুকছে বুঝছেন শয়তান আশ্বাসা দিছে আপনাকে হিসাব করে মাথা থেকে ঝেড়া ফেলেন দিনের পথে চালান নামাজ রোজা করেন পালে হস্তা করে আসেন আর একটু চিলায় যান হ্যাঁ চিলায় গিয়ে কয়েকদিন থেকে আসেন দেখবেন মনটা অনেক ভালো আমি ভাই এক একটা সময় আমি মোটামুটি ভালো মুমিন ছিলাম কিন্তু আপাতত যেহেতু একটু এগুলা থেকে মানে বিমুখ হয়েছি এর জন্য একটু জানার প্রক্রিয়াটা চালায় যাচ্ছে যদি আপনি উত্তরটা না দিতে চান ঠিক আছে আমি আপনাকে কোনো উত্তর দিতে চাচ্ছি না ভাই আমার 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 মানে ইয়া হচ্ছে আপনার প্রতি আমার দাবি হচ্ছে আপনি মুমিন থাকেন ভাই যদিও আমার ইসলাম সম্পর্কে অনেক শুধু ইসলাম না প্রত্যেকটা ধর্ম সম্পর্কে যদিও আমার কিছুটা সন্দেহ চলে আসছে অলরেডি মানে আমি যত পড়তেছি হালকা হালকা করে সন্দেহ চলে আসতেছে তো অতএব আমি এটা তো সে অবশ্যই দেখে সারবো তাই না এগুলো এই দুষ্ট নাস্তিকরা আপনাদের অবস্থা ধলাই করার জন্য এগুলা করতেছে ভাই এগুলা কখনো আপনি দেখবেন না ভাই কখনো দেখেন না এই সমস্ত আজে বাজে ওরা নাস্তিকরা অনেক খারাপ ভাই ওরা না ইহুদি নাসারাদের টাকা খায় ভাই কিছু কিছু জায়গায় তো আমি নিজেকেও আমি নিজেকেও তো নাস্তিক বলে দাবি করি ঠিক আছে কিছু কিছু জায়গায় তো আমি এগুলা ভাই আশ্বাস হইছে আপনার এগুলা বুঝতেছেন না কেন আপনার মতো ভোলা ভালা মুমিনকে পায়া নাস্তিকরা খেলতেছে বুঝছেন ইহুদিরা টাকা যে ভাই ভুলাই আছে না না এটা এটা আসলে ভাই না আসলে আমরা যতটুকু পারি আপনাদের যতগুলো আমি লাইভ দেখি বা শুনি আমার তো সরাসরি দেখার সুযোগ হয় না তো আমি যখন অফলাইনে শুনি বা দেখি তখন কিছু কিছু রেফারেন্স আমি চেষ্টা করি যে এগুলা আসলে দেখি তো আসিফ ভাই এই জিনিস

আসলে যাচাই করা আমি সার্চ দিয়েছিলাম ওই সম্পর্কে আর অন্য কোনো আমি ইয়ে পাইনি চেষ্টা করছিলাম আর কি এই বিষয়টা নিয়ে একটু স্টাডি করার জন্য পরবর্তীতে দেখি যে হাজার জন হাজার রকমের গল্প কাহিনি ইউটিউবে এই বিষয়ে মানে ছিল আর কি ভাই আপনাকে আমি প্রশ্ন করেছি মনে করেন নাস্তিকদের ভিডিও যখন আপনি দেখছেন প্রথম প্রথম তখন নিশ্চয়ই আপনি হাদিস গুলা খুইলা আবার মিলায়া দেখছেন কোরআনের আয়াতগুলা খুইলা মিলায় দেখছেন তাফসির খুইলা মিলা মিলা দেখছেন নাস্তিক খেলার প্রতি কি কইলো হ্যাঁ এত বড় সাহস আমার নবীর নামে এটা বললো আচ্ছা আমি মিলাই দেখি তো এটা আছে নাকি না থাকলে কালকে হ্যাঁ নাস্তিক আমার নবীর নামে খারাপ কথা বলে আমি বইটা একটু বের করে নিই তারপর মনে করেন আপনি বইটা খুইলা যাচাই করে দেখলেন হ্যাঁ এই যে এই যে যাচাই করে দেখলেন যে নাস্তিক একটা কথা কইলো আর বিশ্বাস করলেন না আপনি যে যাচাই করলেন পদ্ধতিটা হচ্ছে আপনি মূল বইটা নিজে খুঁজে বের করে যাচাই করে দেখলেন এই একই পদ্ধতি কি আপনি এই যে যখন এই মানে টিভিতে একটা নিউজ নিউজে বা একটা কিছুতে চ্যানেলে এই জিনিসটা যখন দেখেছেন একই পদ্ধতিতে কি আপনি যাচাই করে দেখেছেন বা যারাই চ্যানেলের চ্যানেলের এই ভিডিওটা দেখিয়েছে তাদের কাছে এটার কোনো সোর্স চাইছেন এটা আন্তর্জাতিক কোন কোন মিডিয়াতে প্রকাশ হয়েছে বিবিসি সিএনএন কোথায় কোথায় প্রকাশ হয়েছে এগুলো কি জিজ্ঞেস করে দেখেছেন নাকি জাস্ট দেখছেন আর ওরা কোনো প্রমাণ প্রমাণ দেয় নেই ভিডিওতে খালি বলছে যে সাঁত্রিশ বছর আর আপনি একটা সিনেমা এরকম তো সিনেমা আমি বানাতে পারি এটাকে বিশ্বাস করে নিচ্ছেন হ্যাঁ প্রিয় চৌধুরী ভাই বলেন আপনি কি যাচাই করে দেখেছিলেন না আর খবর পাওয়া যাচ্ছে না আমি মানে অবাক যে মানে মানুষজন এই ধরনের মানে গল্পগুজব গুজব নিউজ চ্যানেল এই সমস্ত গল্প গুজব কিভাবে মানে মানে বিশ্বাস করে আহ ইন্ডিয়ার অনেক নিউজ চ্যানেল আছে যেগুলো দেখায় যে গোমুদ্র খায় নাকি ক্যান্সার ভালো হয়ে গেছে হম ব্রেইন টিউমার নাকি ভালো হয়ে যায় এরকম আমি আমিও দেখেছি YouTube में आम ही वह रकम वीडियो देखते ही थे। गोमूत्र रोकायन की कैंसर कौन सर्च अबालवाय जाए? कि एक टा अवस्था भाई। आपने तो क्या एक टा वीडियो देखा ही? मने ये जे मने कि जे बोल बोएगुला इगला तो मने मार्मांतिक व्यापर। नरेंद्र मोदी रे एक टा वीडियो देखन? मैं तो मैं विज्ञान को तो ज़्य तो लोगों को बड़ा अजूबा लगा होगा कि कैसे संभव होगा ये तो हवा की बातें हैं सब वगैरह हैं लेकिन जिन्होंने महाभारत पढ़ा है या सुना है उनको मैं महाभारत की तरफ ले जाना चाहता हूं और मेरी जो छोटी सी समझ है उसके हिसाब से मुझे लगता है कि कर्ण का जो जन्म हुआ था वो स्टेपल का साइंस था टेक्नोलॉजी थी क्योंकि शास्त्र कहते हैं कि कर्ण का जन्म माता कुंती की गोद से नहीं हुआ था দেখলেন কি অবস্থা মানে একটা দেশের প্রধানমন্ত্রী প্রধানমন্ত্রী একটা দেশের ভারতের মতো একটা দেশের প্রধানমন্ত্রী এরকমের মানে ফালতু এরকমের থার্ড কথা বলতে পারে চিন্তা করে দেখছেন মানে কি একটা অবস্থা মানে একটা মানে ভারত ভারতের প্রধানমন্ত্রী কথা বলতেছে এই অশিক্ষিত মূর্খ গোয়ারের মতো কথাবার্তা বলতেছে চিন্তা করতে পারেন আপনারা মহাভারতে নাকি যে স্টিম আছে বিজ্ঞান আছে কি যে আচ্ছা ঠিক আছে পরের জন্য